जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो, जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो, जय जय श्री गुरु प्रेमानंदे हरि हरि बोलो, हरि बोल हरि बोल हरि हरि मनाद श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। जय गुरु पुष्पार्पणे गोविंद प्राणेर काटे सर्वकालेर सर्वश्रेष्ठ सद्गुरु आत्म निगमानंद परमहंस दिने আমাদের আরাধ্য দেবতা যার আশ্রয় দিয়ে আমরা প্রতিনিয়ত তাকে ধারণ করার জন্য চেষ্টা করছি। আজকের এই 250তম মাসের সঙ্গে বৃহত্তর যশোর জেলার মাসিক সংঘ অধিবেশনে প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রতি আপনজন প্রাণ প্রিয় গুরু ভ্রাতা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে জয় গুরু সম্ভাষণ জানাচ্ছি। জগৎ জননী অনুষ্ঠ সম্ভবতা মায়েদেরকে সুদীর্ঘকালে একটা সম্পর্ক ছিল। তিনি পেশায় একজন আইনজীবী, আমিও পেশায় একজন হাসপাতালে ছিল, আমি দেখতে গিয়েছি, দেখলাম দাদা যেমন মানুষ নিদ্রা গেলে মানুষের আর এই মৃত্যুটা তার স্বজনরা হয়তো মেনে নিতে পারে না, কিন্তু ঠাকুর বলছেন তোমাদের সাধন ভজনের ক্রিয়াটা বুঝতে হবে। মৃত্যুর পরে একটা জগৎ আছে, সেই জগতে গিয়ে আগুন বলছেন যে আমার কোন শিষ্যে মুক্তি না হওয়া পর্যন্ত আমি মুক্তি হব দেব না। এই প্রসঙ্গে ঠাকুর বলছেন আমি সদ্গুরু কেন, এই কথাটার কাছে কাছে যাব। ঠাকুর বলছেন আমি সাধন ভজনের পরে যখন মধ্যধামে ফিরে আসলাম তখন আমি জল পড়া হাতে নিয়ে আসলাম, একথা বলতে পারবে যারা গুরুগিরি করে সমাজে তারা বলতে পারবে যে আমি জল পড়া হাতে নিয়ে আসছি। জল পড়া কি? জল পড়ায় রোগ সারে, ভবরোগ সারে, তারপরে মৃত্যুর দ্বারে পৌঁছে গেছে এমন লোককে যদি জল পড়া দেওয়া হয় সে হয়তো ফেলে যায়। তিনি বলছেন আমি জলপড়া হাতে করে নিয়ে আসছি, তোমাদের হাতে সেই জলপড়া ছিটিয়ে দেব, তোমরা সবাই মৃত্য দামে চলে যাবে। বলুন এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে গুরু কি আমরা সবাই জানি, গুরু শব্দের অর্থ অন্ধকার আর গুরু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে
আলোর পথে নিয়ে যেতে পারেন, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন, আলো দিতে পারেন, এই হৃদয়কে আলোকিত করতে পারেন, অথবা তারা জীবন। ওই কথা বলছে যে নির্বিকল্প সমাধি, সমাজে বর্তমান যারা মানুষ হিন্দু ধর্মের অনুসারী, 99% লোক জানে না নির্বিকল্প কারে বলে, সবিকল্প তারপরে নির্বিকল্প, নির্বিকল্প কিভাবে হয় এই কথা 99% লোক জানে না। কারণ এই নির্বিকল্প সম্পর্কে জানতে হলে অন্তত পক্ষে তার যোগ সাধন সম্পর্কে জানতে হবে। জ্ঞানী গুরু জ্ঞান সাধনায় সিদ্ধ না হলে মানুষ সদগুরু হয় না, কিন্তু যোগ পথে না গেলে আত্মদর্শন হয় না, আর আত্মদর্শন না হলে সেই গুরু ব্রহ্মর সাথে সাক্ষাৎ মিলে না, সেই গুরু গুরু গুরুর সাথে সাক্ষাৎ হতে লাগলে আমার ভিতরে আছে নবদ্বার, মূলধার থেকে সহস্রা সহস্রে গুরু শুভ্রে জ্যোতির্ময় জ্যোতি ভালো ভালো আরতি পত্র নয়, এরকম জায়গায় যদি সে যেতে পারে তবে তার সিদ্ধি লাভ। ঠাকুর যখন নির্বিকল্প গেলেন, সেই ওখানে বলেছেন যে প্রায় 40 হাত নিচে সেই আশ্রম সেখানে আমি বসলাম, ফিরে আসা হবে কিনা জানি না, কারণ অনেকেই নির্বিকল্প গেলে ফিরতে পারে না। নির্বিকল্পটা হচ্ছে বৃত্তি, আমি বসে থাকবো আমার ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে যাবে, জীবাত্মা বেড়ে গেলে তার ওই ভিতরে যদি না আসে তাহলে তাকে আর মানুষ বলা যাবে যাবে না। অতএব যদি কেউ আসে তাহলে বলতে হবে জগতের মঙ্গলের জন্য সে কিছু না এলে সে আসবে না। এমনি ভাবে ঠাকুর যখন নির্বিকল্পে বসলেন, বসার পরে আস্তে আস্তে এক একটা দ্বার শেষ করে ঘুরে যাচ্ছে, যাই নবিকল্প নির্বিকল্প হয়ে গেল, গুরু গুরুর সাথে ব্রহ্মের সাথে তিনি মিল হয়ে গেলেন। মিল হওয়ার পরে কি হলো, তিনি ওই দেহ ছেড়ে একদম পরম ব্রহ্মের সাথে জগদর্শন দিলেন। মিশে যাওয়ার পরে কি আসলো, মিশে গেলে তারপরে হঠাৎ তার মনে হলো তিনি ভেসে উঠল আমি গুরু। এই কথাটা অত সহজ না, গুরুটা হঠাৎ তার ভেসে উঠলো তার মনে, তার চোখের সামনে দৃষ্টিতে রেখে আসলো যে আমি গুরু। এই গুরু ভাব যখন সে প্রতিষ্ঠিত হয়ে গেলেন তখন তার ওই নিচে নামতে ইচ্ছে করলো। নিচে নামতে নামতে এক একটা দ্বার শেষ করে করে নিচে নামছেন। এ কথা যারা একটু ওই যোগী গুরু গ্রন্থের যে কথাগুলো লেখা আছে যে অনুষ্ঠানগুলো ওগুলো একটু পড়লে তো অন্য কিছুটা উপলব্ধি হবে, তা নাহলে অবলম্বি হবে না, হলেও হবে না, শুধু তার কাছে কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। তখন এক একটা কপাট বলা হয়েছে, কপাট খুলে যাচ্ছে, নিচে নামছে আর যন্ত্রণা অনুভব করছে। আর যখন তিনি একদম নিচে নেমে আসলেন তিনি বলছেন যে আমার গর্ভ যন্ত্রণা অনুভব হলো, আমার গর্ভ যন্ত্রণা অনুভূত হলাম। গর্ভে যেমন সন্তান প্রসব করার সময় তার প্রসাবী মায়ের যন্ত্রণা এবং যে শিশু জন্মগ্রহণ করে তারও যন্ত্রণা অনুভব করতে হয়, তেমনি যন্ত্রণা অনুভব আমার পুনর্জন্ম হলো, আমি নলিনীকান্ত ছেড়ে নবরানন্দ নিবান্ত হলাম, আমি ব্রহ্মের সাথে লীন হয়ে আমি ব্রহ্ম হয়ে এই পৃথিবী কাটলাম, আপনাদের মতো আমাদের মতো পচা গোলা দেহের মানুষকে উদ্ধার করবো আর কেউ নেই। তাই বলছে যে আমি জলপড়া জলপড়া তোমাদের হাতে খাওয়াই দেব, তোমরা মানুষ এই জলপড়া দিয়ে তিনি আসছিলেন, আর এই জলপড়া আমাদের হাতে খাওয়াই দিয়েছে। আজকে সেই ঠাকুর জীবনানন্দ আমরা ফিরে আসে ব্যবস্থা নিচ্ছে
দেখেন শঙ্কর আর বড়মা, শঙ্কর হচ্ছে জ্ঞানবাদী, বড় মহাপ্রভু প্রেমের ঠাকুর, ভক্তির ভাবটা তার ভিতর থেকে। আমি ওইসব কথা বলার জন্য যাচ্ছি, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ঠাকুর জীবনানন্দের শিষ্য। বাংলা এখন প্রবাহিত হচ্ছে নামে, বৈষ্ণবদের নামে প্রবাহিত হচ্ছে। এই নামের মধ্য দিয়ে তাদের যে ভাব, সেই ভাবের অতিক্রম করে আমাদের মনটা, আমাদের মনটা কি পূর্বার প্রতিষ্ঠা করে ঋষি যুগকে ফিরে আনা, এটা হচ্ছে ঠাকুর জীবনানন্দের পথ। এটা করতে আমাদের যথেষ্ট। গতদিন কয়েকদিন আগে এক সঙ্গে গেলাম, সে আমাদেরই শিষ্য, সে এমন আর প্রশ্ন আমাকে করে বলত, যখন সেই প্রশ্নের উত্তরে আমাকে তার মারতে হয়, পিটাতে হয়, তার অনেক ধৈর্য করে অনেক জবাব দিয়ে আসলাম, জবাব দিয়ে আসলাম, কিন্তু জবাব তো তার মেনে মানতে চায়। এমন একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়েই আমাদের এই নামটাকে ঠাকুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অতএব যারা আমরা ঠাকুরের শিষ্য, এই সঙ্গ করছি, সান্তরণই করছি, অন্তত 6000 মিনিটে আসতে হবে এবং সনাতনভাবে সেই জিনিস আনার চেষ্টা করতে হবে। নিজের ভিতরে কোনো রকম মালিন্যতা ঠাকুরের প্রতি আমাদের সবার চিন্তার সত্যি আগ্রহ, আমরা ঠাকুরের কাজ করে যাই। ঠাকুর বলছেন এবারে কর্মের ভাগ, আমি ওইবারে ভাগ নিলাম। এই ভাগ নেওয়ার যে দায়িত্ব তিনি নিয়েছেন, এই দায়িত্বটা যাতে আমরা পালন সঠিকভাবে পালন করতে পারি, এই চিন্তা করতে হবে। ঠাকুর বলছেন যে আমি তোমাদের অভয় বাণী দিয়েছি বটে, কিন্তু হাত ধরার জায়গাটা নাই। এই কথাটা কিন্তু মনে থাকে যেন আমাদের হাত ধরার মতো ক্ষমতা বা আমাদের জায়গাটা ঠাকুর করতে পারে, তার জন্য আমাদের করতে পারে, আমাদের হাতে ময়লা না, আগে যাতে আমাদের ধরে রাখতে পারেন, এরও অবস্থায় আমাদের থাকতে হবে। মায়েরা, আমি বেশ কিছু সঙ্গে মহিলাদের সম্পর্কে বেশ কিছু কথা বলি, কেউ কেউ বলতেছে যে কথা তুমি বললে তাতে এই যুগে মহিলারা তো আমাকে মান বলে মানে করে। আমি বলছি যদি মেয়েদের ভিতরে সেই ভক্তিভাব জাগ্রত হয়, আর যদি সেই বেটা যদি ঠাকুরের শিষ্য হয়, তা নিশ্চয়ই তোমাদের কোনো খারাপ হওয়ার কিছু সম্ভাবনা নেই। ঠাকুর বলছেন না তোরা মায়ের জাতি, মাতৃত্বের মাতৃত্বের হৃদয় পূর্ণ কর, মাতৃত্বের হৃদয় পূর্ণ কর, মাতৃত্ব ছাড়া নারী নারীর কোনো সার্থকতা নেই। আমি এখানে অন্য সম্প্রদায়ের লোককে বলতে চাচ্ছিলাম না, যারা আজকাল যে মেয়েরা বাড়ির থেকে বেরোয়, সেই স্বামীর কথা শুনে বেরোয়, সেই স্বামীর কাছে অনুমতি নিয়ে কিছু বাড়িতে বেরোয়, আজকাল দেখা যায় বহু জায়গার উৎসব আছে, সেই উৎসবে চলে যাচ্ছে, ছেলেরা যায় না, স্বামীরা যায় না, যায় হচ্ছে তার স্ত্রীরা। এটা অপরাধ, বিনা অনুমতিতে, স্বামীর বিনা অনুমতিতে আপনি এক পাও এগোবেন না। আমি আর তার দৃষ্টান্তমূলক ধারণা আমরা পেয়ে গেছে স্বামী অচ্যুতানন্দ সরস্বতী মহারাজ, এক অনেক জায়গায় আমার সঙ্গে আর একটা মহিলায় আমি বলছে এই তুমি কথা বলে যাও, তাকে বলছে তোমার স্বামী সে তুমি কথা বলে যাও, তুমি আদেশ করলে কেন, আমি কি আদেশ করতে পারবেন না। এখন আদেশ
যতই কর্ম করেন, যতই নাম শুনে পান, ওতে লাভ হবে না। ওতে লাভ হবে না। ঠাকুরের জয় বলছেন যে মানো তোমার প্রতি তো আমার কোনো অভিযোগ নেই, ভগবান তোমার খাটো করেছে, ছোট করেছে, আমি তোমার ভগবানকে তোমাকে ছোট করেছে, ছোট করেছে, আমি ঠাকুর যে ব্যবস্থাটা করে গেছে পৃথিবীর ইতিহাসে খুব বিরল। একটা সঙ্গ বলতে গেলে নিশ্চয় আরেকটা মহিলার সঙ্গ করা হয়েছে, একটা সঙ্গ বলতে গেলে মহিলাদের জন্য একটা সংগ্রহী করার ব্যবস্থা করে গেছে এই কারণে। আরে ধর্ম, বৈদিক ধর্ম জানতে হলে ব্যবস্থা থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে সংসারে। বলেন এখানে যারা বাবা বাবা ভাইয়া আছেন, কালকে আমরা বলতে ভাবছি যে আমরা ধর্ম কর্ম করতে বেশি কথা কম, বেশি কথা কেন, কতজন লোক আছে? যদি দুই ঘন্টা বক্তৃতা দেয় আপনি আমার স্বামীজি, আপনারা ধৈর্য ধরে শুনতে পারবেন? করবেন না, বলে দেবো না। ওরা যান একজন খ্রিস্টান, একজন মহিলা, একজন মুসলমান সারা রাত ধরে বক্তৃতা দেবে, পিঁপড়েই কামড়ানো উঠে যাবে না। সমালোচনা করার দরকার নেই, নিজের সমালোচনা করুন, নিজের সমালোচিত হন যে আমি এইভাবে আমি মায়াদের কাছে অনুরোধ করছি। ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন অভয় বাণীর প্রথম পর্যায়ে মেয়েদের প্রতি, এই বাণীগুলো একটু উপরে উপরে যাচ্ছে, এই বাণীগুলো একটু উপরে যাচ্ছে, তারপরে অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমার ভাই বোন বলছে যে তুমি যে ভোগে না দিলে কালকে তোমার বিড়ার বল তোমার করে আঘাত করবেন না, আঘাত করি জগৎ জরুরি আঘাত করা হয়, এ কথা কেউ শুধু অনেক অনেকের লাগছে, অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, এটা একটু মনে করে ঠাকুরের বাণীটাকে পড়লেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।